সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে না আমি তোমাদেরকে একটা অন্যরকম রেসিপি দেখাবো, আমি আজকে তোমাদেরকে দেখাবো দই ফুচকা কীভাবে বানাতে হয়। তো চলো প্রথমে আমি ফুচকার ভেতরে আলুগুলো ভরে নেব। আর আমি আলুর মধ্যে কী কী দিয়েছি বলো তো? এই আলুর মধ্যে আমি দিয়েছি অল্প একটু মটর, আর সামান্য একটু নুন, একটু লঙ্কা, আর দিয়েছি চাট মশলা, মানে যেটা ছাড়া একেবারেই অসম্ভব, মানে অসম্পূর্ণ। তো সেটা দিয়ে আমি আলুটা ভালো করে মাখিয়ে, তো আমি এবারে এই আলুটা ফুচকার মধ্যে ভালো করে ভরে নেব। এবারে দেখো প্রত্যেকটার ভেতরে দেওয়া হয়ে গেছে, এবারে আমি কি করব বলো তো? এর উপরে আমি দইগুলো দিয়ে দেব। তো প্রত্যেকটা ফুচকার ভেতরে আমি অল্প অল্প করে দই দিয়ে নেব, আর আমি দইটাকে আগেই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি অল্প অল্প করে দই দিয়ে দেব প্রত্যেকটাতে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমি পরবর্তী সময় যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা যাতে দেখতে পাও। তো এবারে আমি দেখো বন্ধুরা দইগুলো দিয়ে দেব। তো আমি দই খুব একটা বেশি দেবো না, এই অল্প অল্প দেবো, আর এই ফুচকার গায়েও একটু করে লাগিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো বাড়িতে। আর একটা কথা বলি, এই ফুচকাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, কোনো মানে দোকান থেকে কিনে আনিনি, ঠিক আছে বন্ধুরা? তো ফুচকাটা আমি বাড়িতেই মানে বানিয়েছি, আর আমি টক মানে দই ফুচকাটা আর কি বাড়িতেই বানাচ্ছি। তো পুরোটাই সব কিছুই বাড়িতে, মানে আমি কোনো কিনে আনিনি। তো এবারে আমার দেখো দইগুলো দেওয়া হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু টক জল, মানে আমি তেঁতুলটাকে ভালো করে জলের মধ্যে গুলে নিয়েছি, সামান্য একটু নুন দিয়েছিলাম, দিয়ে আমি টক জলটা বানিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে অল্প একটু করে দিয়ে দেবো, খুব বেশি দেবো না, তাহলে টক হয়ে যাবে। তো আমার দেওয়া হয়ে গেছে, এবারে আমি কি করব, আমি একটা বাটির মধ্যে অল্প একটু শসা আর পেঁয়াজ, সামান্য একটু নুন আর চাট মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এই যে দেখো। এবারে আমি এটা অল্প অল্প করে এই যে এর ওপরে ছড়িয়ে দেব, দিলেই আমার রেডি হয়ে যাবে দই ফুচকা। তো এটা কিন্তু ভীষণই ভালো খেতে লাগে। তো হয়তো দোকানের মতন পুরোটা লাগবে না, কিন্তু মানে অনেকটাই দোকানের মতো কিন্তু খেতে লাগবে, পুরোপুরি না হলেও অল্প একটু তো মানে দোকানের মতো খেতে লাগবেই। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদেরও কিন্তু ভালো হবে। আর আমি দেখো খুবই সহজ পদ্ধতিতে দেখালাম, খুব কিন্তু আমি বেশি উপকরণ দিইনি, একদম অল্প উপকরণেই কত সুন্দর দেখো রেডি হয়ে গেল আমার দই ফুচকা। তো চলো এবারে খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আর এই যে দেখো আমার মেয়েও এখানে বসে পড়েছে, ও প্রথমে বলছিলো খাবো না, কিন্তু খাওয়ার পরে বললো না খুব ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে।